ঘড়িতে এখন বাজে প্রায় 8টা পার হয়ে গেছে, আর চারপাশটা দেখো শুধু কুয়াশা আর কুয়াশা। কি অবস্থা! আমি ঘুম থেকে উঠি বলছি, ভাবছি যে 6টা বাজিনি এখনো। ওরে বাবা, ঘড়ির দিকে তাকাই 8টা পার হয়ে গেছে। বাপরে বাপ, কেমন কুয়াশা! একদম একটু দেখাই যাচ্ছে না। তুমি কি যেচে ঠান্ডা লাগাবো নাকি? এই কি করছো এখন ঠান্ডার মধ্যে? ঠান্ডা লেগে যাবে। না না, করতে হবে না, তোমাকে ঠান্ডা লেগে যাবে। ইয়ার কি করো না, সাথে সাথে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কি ঠান্ডা বাবা, বিছানাটা গুছিয়ে নিয়ে গরম গরম চা খেতে হবে একটা। স্যাটাস তো মোবাইলে এক ফোঁটা চার্জ নেই, সকালবেলা উঠে দেখছি এক ফোঁটা চার্জ নেই। এডিটিংটা বাকি ছিল তো মোবাইলটা চার্জ দিইনি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছে। এখনও মুখটুক ধোয়া হয়নি, তো মুখটুক ধুয়ে তারপরে তোমাদের সঙ্গে ফ্রেশভাবে কথা হবে। তো এত ঠান্ডা পড়েছে, তবু কিন্তু মা কিন্তু নিজের কাজটা করে যাচ্ছে। এই গরম গরম খিচুড়ি করলো আর আমি খেলাম এখন। এই যে খিচুড়ি আর পাঁপড় ভাজা, আর এখানে করছে সয়াবিন তরকারি। তো আমি খেয়ে নিলাম গরম গরম খিচুড়ি দিয়ে, পাঁপড় ভাজা দিয়ে, আর এখানে আছে সয়াবিন তরকারি। এ এত ঠান্ডায় করছো কী করে মা, ঠান্ডা লাগছে না তোমার? জলটা পড়ে যাচ্ছে। এখনো সেই অবস্থা, কুয়াশা হালকা করে কেটেছে, 10টা পার হয়ে গেল তবু কুয়াশা এখনো। আর সূর্য মামার তো দেখার কোনো কথাই নেই, সূর্যি মামা দেয় হামা নেই, সূর্যি মামা নেই। কি ঠান্ডা, ওরে বাবারে! এদিকে এইদিকে, ওরে বাবা, এ কি ঠান্ডা রে, ঠান্ডা হাওয়া মারছে। আর এই যে সিম গাছে একদম সিম ঝুলে পড়ে আছে, এত ধুলেও সিম তোলাই যাচ্ছে না ঠান্ডার মধ্যে। ও বাবা, ওই যে ছাদে সেন্টারিং করছে, ঠান্ডার মধ্যে কী করে করছে! ওরে বাবারে, পালাই, ঠান্ডা হাওয়া মারছে গো। চলো 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 চলো। তো এতক্ষণে কুয়াশাটা কাটলো, তো হালকা হালকা করে এবার রোদটা উঠছে। এই যে রোদটা উঠলে পরে ছাদে যাব, তেল মেখে একদম চপচপ করে গরম হয়ে নেব, নাহলে আর ঠান্ডায় গা হাত পা সব ফেটে ফেটে যাচ্ছে। নিয়ে আয় চাটা, নিয়ে আয় চাটা খাই, ঠান্ডায় আর পারা যাচ্ছে না। ও মা, চান করলা নাকি? চান করলা এখন? দে চাটা দে। এই তো ডিস্কো ড্যান্সার। এই দাঁড়া দেখি বাবা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাইরে পুরো চনমনে রোদ, চলো তাড়াতাড়ি একটু ছাদে যাই, এই রোদটার অপেক্ষাই করছিলাম এতক্ষণ। বাপরে বাপ, ও জানলাটা খুলে দিই, রোদটা ঢুকুক ঘরে। চলো চলো ছাদে যাই বাবা। রেডিওটাও চলছে কখন থেকে, এটাও বন্ধ করতে হবে। চলো 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 চলো। আমার চটি 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 ছোট কোথায়, বাথরুমে? ছোটি কই? ছোটি ছোটি আমার ছোটি আমার ছোটি, আমি কাঁদবো আমার ছোটি। পেছি 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 আমার ছোটি ছোটি পেয়ে গেছি। ছাদি 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 ছাদি, ওরে বাবা, টিং 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 টিং। ছাদে চলে এসছি এখন। ও পুড়ে গেল পুড়ে গেল পুড়ে গেল। কি রোদ, চনমনে রোদ উঠেছে।
কি শান্তি। শাড়ি অর্ডার দিয়েছিলাম, ডেলিভারি করতে এসেছে। আশি তেতাল্লিশ নশো বাহান্ন। হ্যাঁ বলছি দু টাকা খুঁজে দাম, দু টাকা কত যেন হয়েছে, পঁচাত্তর তো নশো বাহান্ন, নশো বাহান্ন, হ্যাঁ নশো একান্ন পঞ্চাশ। আমাকে ব্যালেন্সটা দিত পঞ্চাশ টাকা, আর কত দেবো, দু টাকা, দু টাকা দেবো। ও ডেলিভারিটা পেয়ে গেলাম, চল চল চল। খুশি দু টাকা ফেল তো, খুশি দু টাকা ফেল উপর থেকে ব্যালকনি থেকে। কি খাবি দে, ধর তো গ্রসারি পার্সেলটা চলে আসলো, চলো দেখি কি ঠিকঠাক দিয়েছি কিনা। আমি জিও মার্টে দিয়েছিলাম অর্ডারটা, আস্তে আস্তে খোল, এবার প্যাকেটটা ছোট দিয়েছি। না ছিড়বি না, ভালো করে খোল। গ্রসারি যা ছিল সব শেষ হয়ে গেছে, তোমার সাথে মাসা বাড়ি অর্ডার দিয়েছিলো তো সেগুলো চলে এসে, তো সেগুলো তোমাদের দেখাচ্ছি। আমি জিও মার্টে অর্ডার দিয়েছিলাম, সবই এসছে, তো ভালো প্রফিটেবল হয়েছে, আবার ক্যাশব্যাকও পাবো, তো তোমরাও ট্রাই করতে পারো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো তো দেখা হচ্ছে এখন কী কী আছে, ও দরকার নেই কেটে নে, ক্যাঁচিটা নিয়ে তোর উপর দিয়ে পাতলা করে কেটে দে। এ তোদের জন্য কি এসছে দেখতো ছুগা, টান টান দাদা, টান টান, ব্যাস 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 বের কর কি আছে দেখি। ওই তেলটা একসঙ্গে আছে, ওটা তেল আছে তো, ওটা পাঁচটা আছে, ওটা তেল, এটা হচ্ছে সর্ষের তেল। এই দেখো কি বিস্কুট, কি পাউরুটি, ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে জানা, অনেক টাকা ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। তুই রিচার্জ করিস না, রিচার্জ করলেও ক্যাশব্যাক দিচ্ছে ওই জিও মাঠে। কি এটা পতঞ্জলি সাবান ফাঁকা, না না এগুলো ভালো সাবান, দেখি না মেখে, তুই মেখেছিস ভালো না বলছিস, পতঞ্জলি এটা নশো পঁচিশ বাহান্ন টাকা, হ্যাঁ পঞ্চাশ পয়সা। তো সব গসারি চলে এসে তেলটা বের কর দেখি, সার্ফ এক্সেলটা এই যে সার্ফ ইয়েটা আমার না, ঠিক আছে, এই ময়দার জায়গায় আটা দিয়ে দিল নাকি, না আটা ময়দার জায়গায় আটা দিল,
মনে মনে আশঙ্কা, চিন্তা করো না, আশঙ্কা দূর হয়ে যাবে যত দিন যাবে আস্তে আস্তে। একটা খোল, খুলে মাখবি তো দিদাকে দে, আর এটা হাত ধোয়ার চন্দন আছে, চন্দন টারমারিক আর চন্দন ওই জন্য নিয়েছি, তাছাড়া এমনি নিয়ে নিই আমি। এটা হ্যাঁ এটা সন্ধ্যেবেলা খাবো ওই জন্য 10 টাকা করে নিয়েছি। কত করে দাম? দশ টাকা করে নিয়েছি এগুলো। তো এইসব সব ওপেন করা হয়ে গেল, এই কটা জিনিস দিয়েছি। কী হয়েছে, পেট ভরলি? হ্যাঁ খেয়ে দিয়ে তো ঘুম থেকে উঠলি, আবার খাবি? আমি খেতে বসি তখন খাওয়াবো, খেয়ে দিয়ে নিয়ে তোকে ছাদে খেতে দেবো, ঠিক আছে? যা ছাদে রোদ পোয়া, যা গায়ে উকুন হয়েছে, গায়ে উকুন হয়েছে, যা ছাদে রোদ পোয়া, কালকে তোদের শ্যাম্পু দিয়ে চান করে দেবো সকাল সকাল। আগে ঝোল ঝোল বাঁধাকপি খাবো, তোমার এরকম ঝাল ঝাল তো না? হ্যাঁ ঝাল আছে বাবা, কি সুন্দর কালার এসেছে, দারুন ঝাল ঝাল বাঁধাকপি করছে। আজকে আলু দিয়ে নতুন আলু, ঝাল ঝাল বাঁধাকপি আর মটরশুঁটি দিতে ভুলে গেছি, তোমরা দিতে পারো, ঠিক আছে? মটরশুঁটি এর মধ্যে একটা পনিরের টুকরো ভাজা ফেলে দিতে পারো, আমাদের বাড়িতে নেই তাই দিইনি, ঠিক আছে? তো আজকের এই রান্নাটা যাদের যাদের ভালো লাগবে তারা লাইক করে দিও, ঠিক আছে? তো এই লাঞ্চ করে উঠলাম, এখন হাতে অল্প একটু মৌরি নিয়েছি, তো মৌরি খাচ্ছি এখন। লাঞ্চটা মোটামুটি হালকা হালকার উপরে হলো আজকে, তো এখন লাঞ্চ মৌরি খেয়ে এডিটিং করতে হবে, অনেকটা এডিটিং বাকি আছে, শর্ট ভিডিও এডিটিং বাকি আছে, তো এইটুকুই থাকলো, পরে কথা হচ্ছে।